সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ বর্ষের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা অনুবাদে চিরায়ত সাহিত্যের প্রথম যে বিষয়টি ইডিপাস, সেটি নিয়ে কথা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে এ বিষয়ে একটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে এবং আশা করি তোমরা সেই ক্লাসটি মাথায় নিয়েই আজকের ক্লাসটিতে অংশগ্রহণ করছো। আমি আজকে কিছু বিষয় এখানে লিখে দেখিয়েছি, যেখানে তোমাদের আগের ক্লাসের সাথে একটি যোগসূত্র তৈরি হবে এবং আমার বিশ্বাস যে তোমরা যদি আগের ক্লাসটি ঠিক মতো মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকো অথবা দেখে থাকো, তাহলে এই ক্লাসটি বোঝা তোমাদের জন্য খুবই সুবিধে হবে। বোর্ডে যে তথ্যগুলো রয়েছে, তথ্যগুলোর সাথে আমরা যদি একটু পরিচিত হই, তাহলে দেখব এখানে মূল রচনা, এটা গ্রিক ভাষার অন্যতম প্রধান কবি সফোক্লিস ইডিপাস রচনা করেছেন এবং সেটির অনুবাদ করেছেন বাংলা ভাষায় সৈয়দ আলী আহসান। তোমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত যে গ্রন্থটি, সেটি আলী আহসানের সম্পাদিত। এখানে প্রধান কিছু চরিত্রের কথা বলা আছে। আমরা এখানে ইডিপাস, জোকাস্টা এই দুটো চরিত্রকে দেখব। এই দুটো চরিত্রের পাশাপাশি আরেকটি চরিত্র হলো ক্রিয়ন। ইডিপাস এবং জোকাস্টা দুটো দুজনের সাথেই সরাসরি সম্পৃক্ত। জোকাস্টার ছোট ভাই টিরেসিয়াস, ত্রিকালদর্শী অন্ধ পুরুষ যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে পারতেন। কোরাস, আমরা এই নাটকে যেটা গ্রিক ট্র্যাজেডি বা ট্র্যাজেডির যে প্রাথমিক অবস্থায় যে বৈশিষ্ট্যটি ছিল, যে ট্র্যাজেডির সাথে কোরাসের ব্যবহার থাকবে, কারণ আমরা জানি যে ট্র্যাজেডিতে চরম দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে নায়ককে যেতে হয়। তার কখনো নিয়তি তাকে ওইভাবে নিয়ে যায় যেটা গ্রিক ট্র্যাজেডিতে বর্ণিত হয়েছে, এই নাটকেও রয়েছে। আর শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিতে কর্মফলের কারণে মানুষ প্রচণ্ড রকম কষ্টে ভুগতে থাকে, সেই কর্মফলটি এরকম হয় যে দুঃসহ যন্ত্রণাকাতর হয়। আমরা যারা পাঠক, আমরা যারা দর্শক, তাদের যাতে এই যন্ত্রণাটি অসহনীয় পর্যায়ে চলে না যায়, এই জন্য নাট্যকার সেটাতে কোরাসের ব্যবহার করতেন। কোরাস বলতে আমরা দলীয় সঙ্গীতকে বুঝে থাকি, যেটা ওই সময়ের একটা মানে এই নাটকটিতে একটি চরিত্র হিসেবে আমরা দেখব। প্রথম কোরাস, দ্বিতীয় কোরাস, তৃতীয় কোরাস, এরকম করে পর্যায়ক্রমে কোরাস একটি চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। যখন নাটকে চরম সংকট দেখা দিয়েছে, ওই সময় কোরাস এসে সেই সংকটটা কিছুটা মানে কি বলবো সহ্য করার মতো অবস্থায় নেওয়ার জন্য, সহনশীল করে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছে। তা আমরা যখন নাটকটি পড়বো তখন বিভিন্ন প্রশ্নের দিকে খেয়াল রাখবো। আমি প্রশ্ন নিয়েও কথা বলছি। এখানে যে চরিত্রগুলো রয়েছে, কোরাস একটি চরিত্র, আর লেয়াস হলো ইডিপাসের বাবা বা জোকাস্টার স্বামী। আবার দেখা যাচ্ছে যে পলিবাস, আমরা বলেছিলাম যে দুটো রাজ্যের মধ্যেই বিচরণ ছিল ইডিপাসের, যে রাজ্যে লালিত পালিত হয়েছে সেই রাজ্যের রাজা ছিলেন পলিবাস। পলিবাসের কোনো সন্তান ছিল না, পলিবাসের স্ত্রী হলো মেরোপি। এই যে এখানে আছে পলিবাস এবং মেরোপি, তারা হলো করিন্থের রাজা রানী। তো তাদের কোনো সন্তান ছিল না এবং তাদের কাছে লালিত পালিত হয়েছে আমাদের ইডিপাস। আর দুজন মেষপালকের কথা আমরা পাবো, একজন থিবির মেষপালক, থিবির মেষপালক যিনি রানী ইডিপাসের কাছ থেকে ওই একটা শিশু অবস্থায় তাদের সন্তান পরবর্তীতে যার নাম হয়েছে ইডিপাস, তাকে নিয়ে ফেলে দিয়েছিল, পাহাড়ের গাত্রে ফেলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু মানবিক অনুভূতির কারণে আরেকজন মেষপালকের কাছে, সেটা দ্বিতীয়বার না লিখে মেষপালক দুটি চরিত্র আছে, সেই মেষপালক করিন্থের মেষপালকের কাছে দিয়ে দিয়েছিল। শর্ত ছিল কখনো এই দেশে ফিরে আসবে না। এরপরে ভাগ্যের নির্মমতায় বা ভাগ্যের করুণ পরিণতি উপভোগ করার জন্য নিয়তিবাদ, যেটি গ্রিকরা বিশ্বাস করে থাকে, সেই নিয়তিবাদটি প্রমাণ করার জন্যেই আবার ইডিপাসকে চলে আসতে হয়েছে, ফিরে আসতে হয়েছে থিবিতে। এবং যে ঘটনার মাধ্যমে চলে গিয়েছিল, মানে লেয়াস গিয়ে শুনেছিল যে এই সন্তান তার হত্যাকারী হবে, তার স্ত্রী মানে জোকাস্টা যে সন্তানের মা তার স্বামী হবে, সেটা থেকে বাঁচার জন্য তারা হত্যা নির্দেশ দিয়েছিল। আবার ওখানে গিয়ে যখন ইডিপাস শুনেছে করিন্থের মন্দিরে যে তার মৃত্যু হতে মানে বাবাকে হত্যা করবে, মাতার স্বামী হবে, তখন সে সেখান থেকে সরে এসেছে এবং ঘটনা চক্রে থিবিতে ফিরে এসেছে। এই মেষপালককে দেখব, এই নাটকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকতে, থিবির মেষপালক এবং করিন্থের মেষপালক। আর স্ফিংস অপদেবতা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে মানুষকে নানান একটা প্রশ্ন করছিল, যে পারছিল না তাকে শাস্তির আওতায় নিয়ে যাচ্ছিল, সেই স্ফিংসের প্রশ্নের জবাব দিয়েছিল ইডিপাস, এবং ইডিপাস জবাব দিয়ে স্ফিংসের যত শক্তি সে হরণ করেছিল এবং সে রাজায় পরিণত হয়েছিল থিবির। আমরা এছাড়া আরও কিছু ছোট ছোট প্রসঙ্গ আছে যেটা আমি এখানে দিয়েছি। অ্যাপোলো, ডেলফি, আর্টেমিস, জিউস, অ্যাথেনা, লিসিয়ান,
ফিবাস, এগুলো হলো গ্রিকদের বিভিন্ন দেবতা দেবীদের বিভিন্ন নাম বা একই দেবতার বিভিন্ন রূপ। আমরা নাটকটি পড়ার সময় দেখব সেটি, আর যে জায়গাগুলো এই নাটকে আমরা পাব এই জায়গাগুলোর মধ্যে রয়েছে থিবি, যেটা একটু আগে বললাম যে ইডিপাসের জন্মস্থান, ইডিপাসের বাবা যে লেয়াস তার রাজ্য, পরবর্তীতে ইডিপাসের রাজ্য পরিণত হয়েছে। করিন্থ হলো পলিবাস এবং মেরোপি, এই দুজন হলো রাজা রানী, এটা হলো পার্শ্ববর্তী রাজ্য থিবির, পার্শ্ববর্তী রাজ্যের নাম হলো করিন্থ। ফোসিস হলো যে প্রান্তরে আমরা দেখব এই ঘটনাটি ঘটেছিল, লেয়াসকে হত্যা করেছিল ইডিপাস, ফোসিসের প্রান্তরে। ডোলিয়া হলো ওইখান থেকে যে তিন রাস্তার মোড়, তো সেই তিন রাস্তার মোড়ের একটা রাস্তা গেছে ডোলিয়ার দিকে। তো এর বাইরে আমাদের যে বিষয়টি এখানে দেখো লক্ষ্য করো, যে নাটকটি পড়ার সময় যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে, যে আমাদের এই নাটক একটি ট্র্যাজেডি নাটক। তো ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য আমরা ইডিপাসে, ইডিপাসের আলোকে অ্যারিস্টটল লিখেছিলেন তার বিখ্যাত যে গ্রন্থ, কোনটা আমরা গতদিন দেখিয়েছিলাম তোমাদের, পয়েটিক্স, সেই পয়েটিক্সের মধ্যে ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য দিয়েছেন সেটা এই নাটক অনুসরণে। যেহেতু ট্র্যাজেডি হিসেবে এই নাটকটি একটি সার্থক ট্র্যাজেডি হিসেবে পরিণত হবে, স্বাভাবিকভাবে যেহেতু ট্র্যাজেডির সঙ্গে নাটককে দেখেই রচনা করেছেন, বৈশিষ্ট্য লিখেছেন, প্রকারভেদ করেছেন, সেই ট্র্যাজেডি হিসেবে এই নাটকের সার্থকতা, এই নাটকের যে কাহিনী নিয়ন্ত্রণে নিয়তির ভূমিকা, আমরা বলছিলাম যে ভাগ্যের নির্মমতার কারণে, নিয়তির কারণেই তাকে ফিরে আসতে হয়েছিল তার নিজের রাজ্যে, বাবাকে হত্যা করে মাকে বিয়ে করতে হয়েছিল, এরপরে পরিস্থিতি আরো জটিল রূপ ধারণ করেছে এবং মহামারী দেখা দিয়েছে, যেটা আজকের যে আমাদের চলমান বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে সেটাই মহামারীরই একটা রূপ আমরা দেখব এই গ্রিকে, প্রাচীন গ্রিকে চলছিল সেই সময়টিতে। আর কোরাস আমরা বলছিলাম এই যে এখানে আলোচনাটি করতে গিয়ে, যে কোরাস হলো এই নাটকে একটা চরিত্রের ভূমিকায় অভিনয় করেছে, ও চরিত্রের ভূমিকা পালন করেছে, যে কারণে কোরাসকে আমরা, কোরাসের ভূমিকা একটা প্রশ্ন হয়ে থাকে আর চরিত্র বিচার এসে থাকে বড় প্রশ্নের ক্ষেত্রে। ইডিপাস চরিত্র সম্পর্কে তোমাকে চরিত্রে বিচার করতে বলা হয়, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে বলা হয়, আর ইডিপাস যদি না আসে তাহলে জোকাস্টা চরিত্র আলোচনা করতে হয়। এই নাটকটি পড়ার সময় এই পাঁচটি প্রশ্ন মাথায় রেখে তুমি যখন পড়বে তখন দেখবে খুব সহজেই বড় প্রশ্নগুলো তুমি আলোচনা করতে পারবে, আর ছোট প্রশ্নগুলো আমরা যখন যেটা পড়বো তখন বলবো। আর যে উল্লেখযোগ্য সংলাপগুলো যেগুলো রয়েছে চারের প্রশ্নের জন্য, সেই জায়গাগুলো আমরা একটু চিহ্নিত করে যাব, তাহলে সুবিধে হবে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তারা যদি বইটা হাতে নাও তাহলে দেখবে যে এই নাটকের শুরুর আগে, মানে কাহিনী শুরুর আগে, এটা সূত্র ধরিয়ে দেওয়ার জন্য, কাহিনীটা যেখান থেকে শুরু হয়েছে তার আগে কিসের প্রেক্ষিতে এই নাটকটি রচিত হয়েছে বা সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা বর্ণনা করেছেন সফোক্লিস, এবং সেই সফোক্লিসের যে বর্ণনা সেটার আলোকে আমাদের সৈয়দ আলী হাসান আমাদের সামনে উপস্থাপন করছেন, সেটাতে কি আছে। ইডিপাস নাটকের একেবারে শুরুতে যে সূত্র আমরা বলি, সেই সূত্রের মধ্যে বলা হচ্ছে যে ডেলফির দৈববাণীর নির্দেশে ক্যাডমস থিবি প্রান্তরে একটা নগর পত্তন করলেন। ক্যাডমস হলো লেয়াস ইডিপাসের পূর্বপুরুষ। ডেলফির দৈববাণী, দেবী ডেলফির একটি দৈববাণী করেছে যে তুমি নগর পত্তন করো, সেই নির্দেশেই থিবি নগরের পত্তন করেছেন। তোমরা দ্বিতীয় বর্ষে যখন পড়ো তখন তোমরা দেখেছো কালকেতুকে নগর পত্তন করতে, চণ্ডীমঙ্গলের অংশবিশেষ কালকেতু উপাখ্যানের মধ্যে তোমরা দেখেছো কালকেতু দেবী প্রদত্ত ধন নিয়ে গুজরাট নগর পত্তন করেছিল। এখানে আমরা দেখছি ডেলফির নির্দেশে ক্যাডমস, লেয়াসের পূর্বপুরুষ, থিবি প্রান্তরে, থিবি যেটা খোলা প্রান্ত ছিল সেখানে একটি নগর পত্তন করেছে। ইডিপাস ক্যাডমসের বংশোদ্ভূত, সহজেই ক্যাডমসের পরবর্তীতে এসেছে সে, ক্যাডমসের পুত্র, এখানে বংশ পরম্পরাটি বলা হয়েছে লেয়াস এবং ইডিপাসের। ক্যাডমসের পুত্র হলো পলিডোরাস, পলিডোরাসের পুত্র ল্যাপডেকাস এবং ল্যাপডেকাসের পুত্র হলো লেয়াস। আমরা যদি একটু পিছনে উল্টা দিকে যাই তাহলে ইডিপাস এই নাটকের যে নায়ক বা কেন্দ্রীয় চরিত্র যার নামে নাটকের নামকরণটি হয়েছে, সেই ইডিপাসের বাবা হলো লেয়াস, লেয়াসের বাবা হলো ল্যাপডেকাস, ল্যাপডেকাসের বাবা হলো পলিডোরাস, পলিডোরাসের বাবা হলো ক্যাডমস, যে ক্যাডমস এই থিবি রাজ্যটি স্থাপন করেছে, থিবি নগরীটি স্থাপন করেছে। ইডিপাস হচ্ছেন লেয়াস এবং তার স্ত্রী জোকাস্টার পুত্র, যেটা আমরা এর আগে কাহিনী সূত্রে বলেছিলাম। নবজাতকের নামকরণের পূর্বেই অ্যাপোলোর দৈববাণী, এই যে এই তথ্যগুলো একটু মানে লিখেও রাখতে পারো, একটু প্রশ্ন বইয়ের মধ্যেও দাগ দিয়ে রাখতে পারো গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে, তোমাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয় যে লেয়াস কার দৈববাণী শুনেছিল, এই যে অ্যাপোলোর দৈববাণী এলো যে ভাগ্যচক্রে এ পুত্র একদিন তার পিতাকে হত্যা করবে এবং মাতার স্বামী হবে, আমরা যেটা একেবারে আলোচনাতে চরিত্র পরিচিতিতে প্রথম দিনের আলোচনাতেও বলেছিলাম যে বাবাকে হত্যা করবে এবং মাতার স্বামী হবে, তাহলে একটা দৈববাণীর দুইটা অংশ,
একটাতে বাবাকে হত্যা করার কথা বলা হয়েছে এবং আরেকটাতে মানে ওইটারই আরেকটা অংশে বলা হচ্ছে মাতার স্বামী হবে। এমন সন্তানকে তো বাঁচতে দেওয়া চলে না। স্বাভাবিকভাবেই যদি কোনো বাবা মা জানতে পারেন তাদের জন্ম দেওয়া সন্তান বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে, এ ধরনের কথা শুনলে কোনো বাবা মাই সেই সন্তানকে বেঁচে থাকার সিদ্ধান্তটি নিতে পারবে না। এবং যদি তারা নিয়তিতে বিশ্বাস করে, এবং আমরা বলেছি গ্রিকরা নিয়তিতে বিশ্বাস করতো, তারা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করতো নিয়তির নির্দেশকে, তাই যখন এই কথাটি শুনেছে তখন লিয়াস এবং জোকাস্টা তাদের এক মেষপালককে নির্দেশ দিলেন পুত্রকে পর্বত গাত্রে পরিত্যাগ করে আসতে। এই যে বাচ্চা শিশু যার এখনো নাম রাখা হয়নি, যখন দৈববাণীতে এরকম ভয়ঙ্কর তথ্য এসেছে তখন তাকে পর্বতের গাত্রে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। কিন্তু ভাগ্যের নির্দেশ অন্যথা হবার নয়, এই যে নিয়তি নির্ধারিত তাদের যে নিয়তির প্রতি বিশ্বাস সেটা অন্যথা হবার নয়, এই কথাটি বলতে আমরা দেখছি নাটকের মধ্যে সফোক্লিস বলছেন যে অন্যথা হবার নয়, সিদ্ধান্ত দিয়ে বলছেন থিবির মেষপালক করুণা পরবশ হয়ে শিশুকে করিন্থ এর এক মেষপালকের হাতে সমর্পণ করলো। তার মধ্যে যে দয়া ছিল মায়া ছিল সেই কারণে সে এই বাচ্চা শিশুটিকে না মেরে অন্য একটি পার্শ্ববর্তী যে রাজ্য করিন্থ, করিন্থের এক মেষপালকের কাছে এই বাচ্চাকে দিয়ে দিয়েছে। করিন্থীয় মেষপালক ছিল করিন্থের সন্তানহীন নৃপতি পলিবাসের খুব আজ্ঞাবহ। আমরা একটু আগে যে চরিত্র পরিচিতি এখানে দেখাচ্ছিলাম সেখানে বলছিলাম যে পলিবাসের খুব আজ্ঞাবহ ছিল করিন্থের যে রাজা, তো সে এই শিশুকে পলিবাসের হাতে সমর্পণ করলো আর পলিবাস এই শিশুকে দত্তক গ্রহণ করলো। আমরা যেটাকে বলি যে লালন পালন করার জন্য পালক নেওয়া, সেই দত্তক গ্রহণ করলো এবং নাম দিল ইডিপাস। ইডিপাস শব্দের অর্থ আমরা গতদিন বলেছিলাম যে ইডিপাস হলো পা ফোলা। এই ছেলেটিকে যখন ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছে তখন পায়ের মধ্যে শিকল পেঁচিয়ে দিয়েছিল, এতে পা ক্ষত হয়েছিল এবং সেটা ফুলে গিয়েছিল, এই জন্য তার নাম এরকম হয়েছিল বলে ধারণা করা হয়ে থাকে। ইডিপাস যখন যৌবনে পদার্পণ করলো, খুব সংক্ষেপে নাটকের সূত্রটা নির্ধারণ করেছেন বর্ণনা দিয়েছেন, ইডিপাস যখন এই যে দেখো পলিবাসের কাছে গেছে লালিত পালিত হয়েছে এবং যৌবন লাভ করেছে, যখন করিন্থের যুবরাজ রূপে সর্বত্র মান্য হচ্ছে, সবাই করিন্থের যুবরাজ, করিন্থের রাজার পুত্র স্বাভাবিকভাবেই সবাই জানছে, একবার ছোট একটা বাচ্চাকে নিয়ে এসেছে এটা যে দত্তক নেওয়ার সেটা তো আর ওইভাবে সবাই জানে না, যে কারণে যুবরাজ হিসাবেই তাকে মান্য করলেন। এ সময় তিনি এপোলোর দৈববাণী শুনলেন, ওই যে দেখো উপরে দৈববাণী শুনেছে লিয়াস এপোলোর কাছ থেকে, এখানে যুবরাজ যখন ইডিপাস তখন পলিবাসের রাজ্য যে করিন্থ সেখানকার অ্যাপোলোর মন্দিরে দৈববাণী শুনতে পেলেন যে তিনি পিতৃঘাতী হবেন। যখন এই পিতাকে হত্যার কথা শুনেছে তখন দৈববাণীকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি পালক পিতাকে আপন পিতা ভেবে করিন্থ পরিত্যাগ করলেন। এটাই হলো ভাগ্যের নির্মমতা, এটাই হলো নিয়তির খেলা, যেটা আমরা দেখব এই প্রশ্নের আলোচনাতে যে এই নাটকের কাহিনীর পরিণতি নির্ধারণে বা কাহিনীর মধ্যে নিয়তির ভূমিকা কতটুকু। আমরা দেখব নিয়তি মূল ভূমিকা পালন করেছে, এখান থেকে ওখানে নিয়ে গেছে, ওখান থেকে আবার ফিরিয়ে নিয়ে এসেছে এখানে, মানে থিবি থেকে করিন্থ, করিন্থ থেকে আবার থিবিতে। নির্দেশহীনভাবে পরিভ্রমণরত অবস্থায় তিনি থিবিতে এলেন, এ সময় থিবিতে চরম বিশৃঙ্খল বিপর্যয় দেখা দিয়েছিল। যখন থিবিতে ফিরে এসেছে তখন দেখা গেছে নির্দেশে কোথায় যাচ্ছে বুঝতে পারছে না, জানে না, খেয়াল নাই যে তার রাজ্য ছেড়ে চলে যাবে, অনির্দিষ্টভাবেই যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় সীমান্ত অতিক্রম করে গিয়ে থিবিতেই প্রবেশ করেছে এবং থিবিতে তখন চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কী ছিল বিশৃঙ্খলা সেটাও এখানে বলা আছে যে অপরিচিত এক পথচারীর হাতে রাজা লিয়াসের মৃত্যু ঘটেছে। অপরিচিত এক পথচারী হাতে রাজা লিয়াসের মৃত্যু ঘটেছে এবং ভয়াবহ স্ফিংসের জন্য দেশবাসী সন্ত্রস্ত। স্ফিংস যে দেবতা অপদেবতা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং তার জন্য দেশবাসী অতিষ্ঠ। আমরা দেখছি যদি ওই গ্রিক বিশ্বাসের মতো করে আমরা দেখি, এখন বিজ্ঞান যেটা বলছে সেটা হলো একটি ছোট্ট একটি ভাইরাস যেটা দেখা যায় না, অদৃশ্য এক ভাইরাস, সেই ভাইরাসের কারণে বিশ্ববাসী অতিষ্ঠ হয়েছে, সেটার ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে, যে কারণে আজকে আমাদের ঘরে বসে থাকতে হচ্ছে, ঘরে বসে পড়াশোনা চালু রাখতে হচ্ছে, ঘরে বসেই বিভিন্ন কার্যক্রম সমাধা করতে হচ্ছে। তো সেই সময়ের অবস্থাটি যে মহামারী রূপটি ধারণ করেছিল গ্রিসে, এটা এখন সারা বিশ্বব্যাপী, এমনকি আমাদের বাংলাদেশেও, এবং যা শোনা যাচ্ছে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী তার ভিডিও কনফারেন্সে যে কথাটি বলেছেন যে যদি এই অবস্থা চলতে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হয়তো আগামী সেপ্টেম্বর পর্যন্তই বন্ধ থাকবে, খোলার সুযোগ থাকবে না। সে কারণে আমাদের এখন এই যে দূরশিক্ষণ বলি বা অনলাইন ক্লাস বলি অথবা ঘরে বসে পড়া বলি, এটাকে চালু রাখা ছাড়া কোনো বিকল্প নেই। তাই আমি তোমাদের আহ্বান জানাবো যে সকল শিক্ষার্থী এখনও আমাদের করোনাকালীন পাঠদানে যুক্ত হওনি, অবশ্যই তোমরা যুক্ত হবে, কারণ এর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। কারণ সরকারের নির্দেশনা মেনে বাস্তবতাকে উপলব্ধি করে আমাদের যদি পড়াশোনা চালিয়ে নিতে হয় আমাদের বাধ্য হয়ে এই কার্যক্রমের মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে। তো আমরা বলছিলাম যেটি যে অপরিচিত এক পথচারীর সাথে মৃত্যু হলো এবং স্ফিংস এর ধাঁধার উত্তর কেউ দিতে পারছে না এবং
অপারগ হয়ে মৃত্যুবরণ করছে। ধাঁধার উত্তর দিয়ে ইডিপাস স্ফিংসের শক্তি হরণ করলেন এবং সকৃতজ্ঞ দেশবাসী তাকে রাজা হিসেবে মেনে নিলেন এবং রাজার মর্যাদা দিয়ে তাকে সিংহাসনে আসীন করলেন। তাহলে শুনলাম যেটা ক্লাসের শুরুতে আমরা আলোচনা করছিলাম, সেই ঘটনাটি ঘটেছে এবং ইডিপাস রাজা হয়ে তখনকার রীতি অনুযায়ী মৃত যে লেয়াস, লেয়াসের স্ত্রী জোকাসটাকে স্ত্রী হিসাবে পেয়েছে, স্বাভাবিকভাবে বিয়ে করলেন। ইডিপাসের ঔরসে এবং জোকাসটার গর্ভে পুত্র কন্যার জন্ম হলো, দুজন পুত্র এবং দুজন কন্যার জন্ম হয়েছে। দেখো ভাগ্যের নির্মমতা, পিতার হত্যাকারী হবে, মাতার স্বামী হবে। ঘটনাচক্রে পিতাকে হত্যা করেছে সীমান্তে প্রবেশ করার সময়, আবার মাকে বিয়ে করেছে, শুধু বিয়েই নয়, তাদের মধ্যে মানে জৈবিক ক্রিয়ার মধ্য দিয়ে তাদের দুটো পুত্র হয়েছে এবং দুটো কন্যা হয়েছে। গা শিউরে ওঠার মতো, লুম দাঁড়িয়ে যাওয়ার মতো, মাকে বিয়ে করেছে সন্তান এবং তাদের ঔরসে জোকাস্টার ঔরসে জোকাস্টার গর্ভে চার চারজন সন্তানও হয়েছে এবং এতে সময় কেটে গেছে 15 বৎসর, সুদীর্ঘ 15 বৎসর এভাবেই কাটে। তারপর হঠাৎ এক সময় সারা দেশ মহামারী এবং মন্বন্তরে আচ্ছন্ন হয়। এই যে দেখো, ওই সময় একটা চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, আতঙ্কে ছিল স্ফিংসের, আর এখন আবার মহামারী দেখা দিয়েছে। সমানে নষ্ট হচ্ছে সব, কোনো ফসল নাই, খাবার নাই, মানুষের মানে অশান্তির আর শেষ নাই। সেটা আমরা নাটকের ভিতরে প্রবেশ করলে দেখব যে সব সারা দেশ মহামারী এবং মন্বন্তরে আচ্ছন্ন হলো। এই ভয়াবহ অবস্থা থেকে দেশকে তিনি রক্ষা করুন, যেমন একদিন স্ফিংসের হাত থেকে রক্ষা করেছিলেন। আমরা দেখছি যে এর আগে 15 বৎসর আগে এই ইডিপাস এই রাজ্যে যখন স্ফিংসের কারণে দুর্যোগ চলছিল তখন এসে যেভাবে রক্ষা করেছিলেন, আজকে দেশের মানুষ এসেছে ইডিপাসের মন্দিরে মানে রাজপ্রাসাদের সামনে সবাই এসে জড়ো হয়েছে, তাকে মানে তার কাছে দাবি জানাচ্ছে, অনুরোধ করছে, একদিন যেরকম করে স্ফিংসের হাত থেকে রক্ষা করেছিল এই দেশকে, দেশের মানুষকে, তেমনি আজকে এই মহামারীর হাত থেকে যেন তাকে রক্ষা করেন, যেমন একদিন স্ফিংসের হাত থেকে রক্ষা করেছিলেন। এই প্রার্থনা নিয়ে দেশবাসী এলো ইডিপাসের কাছে এবং ইডিপাস নাটকের পর্দা উন্মোচন ঘটছে এখান থেকে, মানে কাহিনী সূত্রপাতটি এখানেই ঘটছে। আমরা যদি নাটকটি পড়ি, এখন পড়ি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবং আমরা এখন দৃশ্যে যাচ্ছি, যে দৃশ্যটিরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে থিবির রাজপ্রাসাদ, যেখানে ইডিপাসের বসবাস, সেই রাজপ্রাসাদের সামনে সিঁড়ির উপর এবং স্তম্ভের চারদিকে থিবির নাগরিকরা হাত জোর করে বিনীত ভঙ্গিতে, আমরা হাত জোর করে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখছি, প্রার্থনায় বসে আছে। মাঝ দরজা দিয়ে পরিচয় সহ ইডিপাস প্রবেশ করলেন এবং আমরা চমৎকার কিছু সংলাপ, এবং এই সংলাপগুলো একটু লক্ষ্য করবে যে প্রাচীন যে নাটকগুলো, গ্রিক নাটক বিশেষ করে, সংলাপগুলো বেশ দীর্ঘ ছিল। আমরা এখানেও দেখছি ইডিপাসের যে সংলাপটি, ইডিপাস রাজপ্রাসাদ থেকে বের হয়ে এসে যে সমবেত জনতা তাদের উদ্দেশ্যে বলছেন, রাজা ইডিপাস সবাই যখন আসছে তার কাছে, যে স্ফিংসের হাত থেকে যেমন একদিন রক্ষা করেছে, আজকে যেন এই মহামারীর হাত থেকে তাদেরকে রক্ষা করে, সেই সময় রাজপ্রাসাদের সামনে যে সমবেত জনতা তাদের উদ্দেশ্যে এসে বলছে ইডিপাস, ক্যাডমসের প্রাচীন রক্তধারার সন্তান তোমরা, তোমাদের আজকের অনুনয়ের অর্থ কি? এ সমস্ত বৃক্ষ শাখা এবং কুসুমমাল্য অথবা ধূপগন্ধের অর্ঘ অথবা বেদনা মুক্তির জন্য প্রার্থনা এবং আর্তরোল, এগুলোর অর্থ কি? আমি আমার বার্তাবহের সংবাদের উপর নির্ভর না করে নিজেই এসেছি সবকিছু জানতে, নিজে অর্থাৎ আমি ইডিপাস, যার খ্যাতি সর্বভুবনব্যাপী। এমনিতে রাজারাজরা তখন যেটা করতেন, তাদের যে কেউ যদি তার প্রাসাদে আসতো কোনো কিছু দাবি নিয়ে বা কোনো চাওয়া নিয়ে, তার কোনো সমস্যার কথা বলতে, কোনো বার্তাবাহকের মাধ্যমে সেই সংবাদটি জেনে বার্তাবাহের মাধ্যমেই সেটা সমাধান দেওয়ার চেষ্টা করতেন, অথবা যদি না গ্রহণ করার মতো হতো ফিরিয়ে দিতেন। তো তিনি বলছেন যে আমি বার্তাবাহকের উপর নির্ভর না করে আমি নিজে এসেছি তোমাদের সেই সমস্যার সমাধান দেওয়ার জন্যে, তোমাদের আমি ইডিপাস, রাজা ইডিপাস নিজেই আসছি, যার কথা তোমরা সবাই জানো, জগতের সবাই জানে। পুরোহিতকে লক্ষ্য করে, স্বাভাবিকভাবেই আমরা যখন অনেক মানুষ থাকে তখন বয়স্ক মুরব্বী শ্রেণীর বা ওরকম প্রধান মানুষদের মধ্যে যিনি গ্রহণযোগ্য ওরকম কারো কাছেই আমরা জানতে চাই যে কি হয়েছে, আপনি বলুন দয়া করে। এখানে পুরোহিতকে লক্ষ্য করে তিনি বলছেন, আপনি শ্রদ্ধেয় আচার্য, বয়সের অধিকারী, আপনি সকলের হয়ে বলতে পারবেন এমন কি ঘটেছে, এমন কি শঙ্কায় ত্রস্ত সকলে, অথবা আমার কাছে কোনো দাবি নিয়ে এসেছেন? আপনাদের সাহায্যের জন্য আমি সর্বদাই প্রস্তুত, বস্তুত আমি হৃদয়হীন হব যদি আপনাদের আবেদনে কর্ণপাত না করি। দেখো ইডিপাস মানে জনদরদি ছিলেন, মানুষের প্রতি নিবেদিত ছিলেন, মানুষের নির্দেশ বা মানুষের চাওয়া, মানুষের সমস্যা যদি সমাধান না করেন তাহলে নিজেকে হৃদয়হীন বলে ঘোষণা করছেন। তাহলে মানুষ যেটা চাইবে, মানুষের যে সমস্যা সেটা সমাধান করবেন, এই মানসিক অবস্থাটাই তার রয়েছে। তখন সেই আচার্য বা পুরোহিত ইডিপাসের সামনে তাদের সমস্যা উপস্থাপন করছে। কিভাবে? আচার্য বলছেন, হে প্রভু রাজ্যাধিপ,
আপনি দেখেছেন আমরা এখানে সমবেত হয়েছি যুবক এবং প্রাচীন সকলেই, কোমলমতি শিশু থেকে বয়োবাড়ে নুজ বৃদ্ধ পর্যন্ত, জিউস দেবতার পুরোহিত আমি এবং যৌবনময় নাগরিকদের অনেক বিপণী কেন্দ্রেও অনেক আরো অনেকে আছে, সকলের হাতে বৃক্ষ শাখা ইসমেনুস নদীর তীরে। তাহলে যে রাজপ্রাসাদটি, সেই রাজপ্রাসাদটি দেখো, একটা নদীর তীরে, এবং ইসমেনুস সেই নদীর নাম, এটা একটু চিহ্নিত করে রাখবে। ইসমেনুস নদীর তীরে পশাবের দ্বৈতবেদীর চতুর্দিকে ধূপাদার জ্বালিয়ে অনেকে প্রার্থনারত, আপনিও আমাদের নগরের যন্ত্রণা লক্ষ্য করেছেন। মৃত্যুর এমন এক বন্যাবেগ নগরটিতে প্লাবিত যা থেকে মুক্তি নেই, মৃত্তিকায় পুষ্পিত ফল সম্ভারে মৃত্যু। এই যে মৃত্যুর কথা, তোমরা এক জায়গায় দ্বিতীয় বর্ষে পড়েছিলে, সম্ভবত বিসর্জন নাটকে, আমরা এরকম একটি গোবিন্দমাণিক্যের সংলাপ, গোবিন্দমাণিক্যের সাথে যখন রঘুপতির কথা হচ্ছিল, তখন এরকম রাজ্যে, ত্রিপুরা রাজ্যে নানান সংকট, মৃত্যু যেখানে যাচ্ছে সেখানেই মৃত্যু, এখানেও ওই রকমের একটি পরিস্থিতি আমরা দেখছি। মৃত্যুর এমন বন্যাবেগ নগরটি প্লাবিত যা থেকে মুক্তি নেই, মৃত্তিকার পুষ্পিত ফল সম্ভারে মৃত্যু, প্রান্তরে অদিত্যাকায় মৃত্যু, রমণী জঠরে মৃত্যু, এবং মহামারী একটি অগ্নি শিখারূপে দানবের মতো নগরকে আচ্ছন্ন করেছে, ক্যাডমসের গৃহকে জনশূন্য করেছে, আত্মরুলে অভিষিক্ত করে নগরকে পরিপুষ্ট করবার জন্য। দেখো আজকের যে বিপর্যয়, আজকের যে মহামারী, এটার সাথে সেই মহামারীকে যদি তুমি মেলাতে যাও, সেই সময় দেখা গেল মৃত্যু, চারদিকে মৃত্যু, মানুষ মারা যাচ্ছে সমানে, মহামারী দেখা দিয়েছে। তো এই যে মৃত্যু আজকে একেবারে সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বা চীন থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখানে যত রাষ্ট্র আছে, প্রায় সকল রাষ্ট্রেই এই মহামারী বা করোনা মহামারী, কোভিড-19 যে আক্রমণ, সেটা দেখা দিয়েছে এবং শত শত মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং 2 লাখ ছাড়িয়ে গেছে, এরকমের একটি অবস্থা আমরা দেখছি। এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে, মৃত্যুর বন্যাবেগে নগর প্লাবিত হয়েছে তাদের, থ্রিবিপ্রান্ত থ্রিবিনগর, যা থেকে কোনো মুক্তির পথ তারা খুঁজে পাচ্ছে না, এবং মৃত্যু কি শুধু ঘরে ঘরে, তার বাইরে যে মৃত্তিকার অদিত্যাকায় মৃত্যু, রমণী জঠরে মৃত্যু, মায়ের গর্ভে যে সন্তান সেই সন্তানও মারা যাচ্ছে, এবং মহামারী একটি অগ্নিশিখারূপে, আগুনের শিখা যেরকম সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, দানবের মতো অগ্নিশিখা সমস্ত ঘরকে শূন্য করে দিয়েছে, নগরকে আচ্ছন্ন করে ফেলেছে। আমরা এখানে এসেছি আপনার অনুগত ভৃত্য হিসেবে, আমি এবং এদেশের সন্তানেরা আপনাকে দেবতার সমতুল্য ভেবে আসিনি, কিন্তু পার্থিব ক্রিয়াকাণ্ডে অথবা অন্যান্য মানুষের সম্মুখীন অবস্থায় সকল মানুষের প্রধান ভেবে, ক্যাডমসের এই প্রধান নগরী শহরে নবাগত হিসেবে এসে আপনি অভিচারিণীর প্রহেলিকা বন্ধন থেকে আমাদের মুক্ত করেছিলেন। আমরা যে স্ফিঙ্কস দেবতার হাত থেকে যে উদ্ধার করার ব্যাপার, সেটাই বলছে যে অভিচারিণীর প্রহেলিকা বা যে মায়া ছড়িয়ে দিয়েছিল, মানুষকে হত্যা করছিল, সেই মায়াচ্ছন্ন অবস্থা থেকে, প্রহেলিকা অবস্থা থেকে, ঠকানোর প্রতারণার অবস্থা থেকে আপনি রক্ষা করেছিলেন এই নগরীর মানুষকে। আমরা বুদ্ধি দিয়ে আপনাকে কোনো প্রকার সাহায্য করিনি, কিন্তু ভগবানের সহায়তায় আপনি আমাদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। আমরা কোনো তথ্য দিয়ে আপনাকে সহযোগিতা করতে পারিনি, এরপরেও আপনি ভগবানের কৃপায়, ভগবানের সহযোগিতায় আমাদেরকে রক্ষা করেছিলেন, এই বিপর্যয় থেকে উদ্ধার করেছিলেন, মহিমান্বিত ইনিপাস। এখন আমরা পুনর্বার আপনার সাহায্য ভিক্ষা করছি, যে কোনো উপায় হোক আপনি আমাদের মুক্তির পথ প্রদর্শন করুন। আমরা জানি অতীতের অভিজ্ঞতা থেকে আমরা বর্তমানের বিপর্যয়ে শক্তি লাভ করি, সুতরাং হে মনুষ্যকুলের প্রধান, আমাদের এই নগরকে পুনর্বার প্রাণপূর্ণ করুন, আপনার খ্যাতিকে সংরক্ষণ করুন। আপনার বুদ্ধি এবং বিবেচনায় আমরা একসময় রক্ষা পেয়েছিলাম, সুতরাং এই কথা যেন না বলা হয়, আপনার শাসনকালে আমরা সমৃদ্ধমান হয়েছিলাম শুধু পতনের জন্য। দেখো ব্যাপারটি কিভাবে ইডিপাসের কাছে উপস্থাপন করছেন, কতটা বিনয়, কতটা অনুনয়ের সুরে এই বৃদ্ধ আচার্য, বয়োবৃদ্ধ যে পুরোহিত, তিনি বলছেন যে এরকম যেন পরিস্থিতিটা তৈরি না হয়, যে আপনি আমাদের সমৃদ্ধ করেছিলেন, আপনি আমাদেরকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন, রাজ্যটিকে সামনের দিকে অগ্রসর করে নিয়েছেন, যে আপনার সময় আবার এটার পতন ঘটবে, যেটা এখন হতে চলেছে, আপনি এটা থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, এ নগরকে নিঃসঙ্গ করুন এবং সর্বকালের জন্য তাকে সংরক্ষণ করুন। সংলাপ কিন্তু এখানেই শেষ নয়, আচার্যের কথা ফুরোয়নি, আচার্য আরো বলে যাচ্ছেন, বলছেন যে উজ্জ্বল তারকার দীপ্তিতে আমরা একসময় সৌভাগ্যবান হয়েছিলাম, সে তারকাই যেন এখন আমাদের কল্যাণে উদ্ভাসিত করে, আমাদের অধিপতি আপনি, আপনাকে প্রাণবান মানুষের অধিরাজ হিসেবে পেতে চাই, শূন্যতার নয়, সে অর্ণবপোত চলমান নয়, যেখানে মানুষ নেই এবং যেখানে বিশ্বাস নেই। বলছেন আমরা শূন্যতার মধ্যে আপনাকে দেখতে চাই না, এই যে হত্যা হচ্ছে, এই যে মৃত্যু হচ্ছে, এ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে, রক্ষা করলেই যে জীবনের মহমানতা, প্রাণের যে প্রাচুর্য, সেটা অব্যাহত থাকবে, শূন্যতার মধ্যে আপনাকে আমরা দেখতে চাই না। ইডিপাস তখন, ইডিপাস এই যে আচার্য এই বিনয়ের সাথে তার কাছে এই সমস্যাটি তুলে ধরলেন, তখন ইডিপাস কি বলছে সেটা আমরা একটু লক্ষ্য করি। তোমরা আমার সন্তান,
দেখো একটু আগে আপনি বলছিলেন, আপনি তুমি দেখবো আমরা সময় সময় এরকম সম্বোধন পরিবর্তন হয়েছে, বলছেন তোমরা আমার সন্তান, আমি তোমাদের জন্য বেদনার্ত, আমি জানি তোমরা আমার কাছে কি প্রত্যাশা করো, তোমাদের যন্ত্রণাও আমি অনুভব করি, তোমাদের যন্ত্রণায় আমি পীড়িত, কিন্তু তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা। দেখো ইডিপাস কিরকম রাজা ছিলেন সেটা এখানে এই সংলাপের মধ্যে আছে, একটু চিহ্নিত করে রাখবে, তার চরিত্র বিচার করতে গেলে এই তথ্যটি তুমি দিতে পারবে যে সমবেত জনতার উদ্দেশ্যে বলছে তোমরা যেখানে বহন করছো আপন আপন বেদনা, মানে নিজ নিজ কষ্ট যন্ত্রণা, তার পরিবার পরিজন হারানোর বেদনা, তার সন্তানদের নিয়ে উৎকণ্ঠা, এদেশের সকল মানুষের বেদনা হলো আমার মধ্যে, আমি তো ঘুমিয়ে নেই, আমি কাঁদছি এবং চিন্তার চিহ্নহীন পথ পরিক্রমণ করছি, কিন্তু আমি নিশ্চেষ্ট থাকিনি, একটি কাজ আমি ইতিমধ্যেই করেছি এবং সেটাই হয়তো শেষ আশা। মানে তার যে সমস্যাটি রাজ্যে রয়েছে এটি ইডিপাস জানেন এবং জেনে তিনি সচেতন রাজা ছিলেন, বিলাস বেশনে নিজেকে আচ্ছন্ন করে রাখেননি, অন্যের কাছ থেকে শুনতে হয়নি, তিনি জানতেন আগে থেকেই যে এই ঘটনাটি ঘটছে এবং তিনি বসেও থাকেননি, সেটা বলেছেন যে আমি নিশ্চেষ্ট থাকিনি, আমি ইতিমধ্যেই একটি কাজ সম্পন্ন করেছি এবং এটাই হলো শেষ আশা। মানে এর আগে অনেক কাজ করেছেন কিন্তু কোনো কুলকিনারা খুঁজে পাননি, কিন্তু এখন যেটা করেছেন এটা হয়তো তাকে আশার বন্দরে নিয়ে যাবে, সেটাই তিনি আশাবাদী। তিনি বলছেন যে এবং সেটা এটাই হয়তো শেষ আশা, আমার স্বজন ক্রিয়নকে অ্যাপোলোর পৃথিবী মন্দিরে পাঠিয়েছি দেবতার কি নির্দেশ জানবার জন্য। দেখো তারা নিয়তিতে কতটা বিশ্বাস করতেন, দেব দেবতায় কতটা বিশ্বাস করতেন, অ্যাপোলোর পৃথিবী মন্দির সেখানে পাঠিয়েছেন ক্রিয়নকে, তার শ্যালক, আবার একদিক থেকে তার মামা, এই মুহূর্তে তার শ্যালক ক্রিয়ন জোকাস্টার ভাই, সেই ক্রিয়নকে পাঠিয়েছেন মন্দিরে যে দেবতার নির্দেশটা কি, এই যে মানুষের বিপর্যয়, এই যে হত্যা, এই যে মৃত্যু ঘটছে, দেবতা কি বলেন সেটা জানার জন্যে। আজই তার ফিরবার কথা, আমার ভাবনা হচ্ছে এখনো কেন সে আসছে না, কিন্তু যখনই সে আসুক দেবতার যে নির্দেশ সে আনবে আমি তা মান্য করব। আমরা দেখছি ইডিপাস নাটকের মধ্যে এই যে ইডিপাসের সাথে আচার্য বা পুরোহিতের যে কথোপকথন, সেই কথোপকথনে এটুকুর মধ্যেই আমরা ইডিপাসকে একজন যোগ্য রাজা, জনদরদী রাজা, মানুষের প্রতি উপকারী রাজা এরকম রূপে যেমন পাচ্ছি, আবার মানুষেরাও তাকে যে বিশ্বাস করে তার প্রতি আস্থা রয়েছে সেই কথাটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে নাট্যকার যেভাবে ইডিপাসকে এখানে মহৎ মহৎপ্রাণ একজন চরিত্র হিসেবে, মহৎপ্রাণ একজন রাজা হিসেবে, প্রজাবৎসল একজন রাজা হিসেবে, সমস্যা সংকটে নায়কের যত ভূমিকায় যেরকম উদ্ধার করেছেন, সেটার পাশাপাশি এখানে উৎকণ্ঠিত রাজা হিসেবে আমরা দেখছি যে রাজ্যের যখন চরম বিপর্যয় সেই সময় বসে থাকেননি তিনি, আচার্য তার কথাতে আশ্বস্ত হলো, আপনি যথার্থ বলেছেন, ওই সময় দূরে যেন কাউকে আসতে দেখা যাচ্ছে, দেখুন কারা যেন ইশারা করছে, হ্যাঁ ক্রিয়নই তো আসছে, দেখা যাচ্ছে যে দূর থেকে ক্রিয়ন সেই জায়গাটির দিকে আসছে। তখন ইডিপাস বলছে, সে এসেছে আনন্দিত মুখের হাসি নিয়ে মহামহিম অ্যাপোলো, তার সংবাদ শুভ হোক। দূর থেকে যখন দেখা যাচ্ছে আসছে, তার মুখে যেন হাসির মতো মনে হচ্ছে, ইডিপাস চাচ্ছে সে আশাবাদী বা আশাবাদের যে ব্যাপারটি সেটি মানুষকে সংবাদটি দিতে। ঠিক এই সময় আচার্য বলছে, সংবাদ শুভই হবে, কেননা ক্রিয়নের মস্তকে দেখছি পত্রগচ্ছ পত্রগুচ্ছ শোভিত মুকুট, সংবাদটি হয়তো কোনো শুভ সংবাদই হবে, আমি ক্রিয়নের মধ্যে দেখছি মাথার মধ্যে একটা পাতায় শোভিত একটা মুকুট পরে আসছে, যেটা হলো শুভ সংবাদের ইঙ্গিতবাহী। তো আমরা দেখছি ক্রিয়ন আসছে এবং ক্রিয়ন এসে কি বলল, এই সমস্যা থেকে দেশকে উত্তরণের কি পথ হতে পারে সেটা আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি না, আগামী দিন। আজকে যেভাবে আমরা একেবারে সব পংক্তি ধরে ধরে আলোচনা করছিলাম, সব শব্দ ধরে ধরে আলোচনা করছিলাম, পরের ক্লাসে হয়তো এরকম হবে না, তোমরা নিজেরা একটু পড়বে, যাদের কাছে বই আছে ভালো, না হলে এখন পিডিএফ ফাইল ডাউনলোড করা যায় সেটাও করতে পারো, আর আমি তোমাদের সুবিধার্থে হয়তো কিছু পৃষ্ঠা আমি দিয়েও দিতে পারি, যাতে তোমাদের নাটকটি ক্লাসের আগেই তুমি বুঝতে পারো, নিজের মতো করে তুমি পড়ে নিতে পারো, এরপরে ক্লাসে যখন আলোচনাটি হবে তুমি হয়তো সেটা উপভোগ করতে পারবে, তোমার জন্য সেটা উপভোগ হবে। তো আমি আজকে যে বিষয়গুলো এখানে চিহ্নিত করেছিলাম শুরুতে, এই বিষয়গুলো মাথায় রেখে এই যে চরিত্রগুলো রয়েছে, এই যে এগুলো চরিত্র, আর এগুলো হলো প্রশ্ন, যে বড় প্রশ্নগুলো তোমাদের হতে পারে এই প্রশ্ন, আর এখানে হলো ছোট ছোট কিছু তথ্যসূত্র বা দেবদেবীর নাম আর জায়গার নাম এগুলো রয়েছে। তো এটা তোমাদের মাথায় রেখে আমি আশা করি তোমরা তোমাদের নাটকটি উপভোগ করবে, নাটকটি পড়বে এবং ক্লাসটি শ্রবণ করে নিজেকে নাটকের সাথে যুক্ত করে বোঝার চেষ্টা করবে। তো আগামী দিন করিন্থের সংবাদ থেকে আমরা শুরু করব, করিন্থে এসে কি বললো, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদ থাকবে। আজকের মতো এ পর্যন্তই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।